মেজো তুই শাহরুখ সালমান যার সাথে যে সিনেমায় অ্যাক্টিং করবি সেই ছবি একদম সুপার ডুপার হিট ওভার দ্য বাউন্ডারি 6 ওই দেরি করে আসছো কেন দেরি করে আসছো কেন তোরে লতে কেমন আছো ইয়ে স্যার দেরি হয়েছে কোনো অসুবিধা নেই এই সংস্কৃতি বনতারা দেহেস কি জানি আরে তোর নাম মতিউর রহমান মতি বীর শ্রেষ্ঠ নামে নাম তোর সাহস থাকবে বীরের মতো আমার নাম বনলতা সেন শুধু লতা বলবেন তা না হলে পুরো নাম বলবেন বনলতা সেন বনলতা আই লাভ ইউ ছোট বোনের মতো পড়াশোনা বিষয়ে একটু টিপস দিতেছিলাম আপনি তো নিজেই পাস করতে পারেন না আপনি আবার পড়ালেখার কিসের টিপস দিচ্ছেন বলেন তো আচ্ছা আমি বলি শুধু কি মায়েদের জন্যই টিপস আমাদের বেটা ছেলেদের জন্য কোনো টিপস নাই না মানে আলী ভাই সরি আলিবর্দিখা ভাই মেয়েটার সামনে পরীক্ষা তাই শিক্ষক হিসাবে আমার একটা গুরু দায়িত্ব আছে না পরীক্ষা এখন আবার পরীক্ষা কোনতে এলো কোচিং সেন্টারের পরীক্ষার টিপস দিছিলাম রাতে আমার বোনের মতো তো আপনার বোনের সঙ্গে দিন দিন যে হারে বাড়তেছে তাতে পরে তো দুদিন পরে দেখা যাবে গ্রামের সব লোকই আপনার বোন হয়ে গেছে তাছাড়া আপনার বোনের খবর কি বলেন তো আপনি নিজের বোনের কথা করছি সে তো পাশ করতে পারেন নাই তাকে টিপস দিতে পারতেছেন না তাকে তো কদিন যাবো দেখতেছি না কোথায় গেছে বলেন তো সে ওর ফুপুর বাড়ি গিয়েছে যাবার সময় বইপত্র সঙ্গে নিয়ে গিয়েছে সারাক্ষণ শুধু পড়াশোনা করে আমার মতো আপনার বোন তো পাশ করবার পারে নাই চেষ্টা করে যাচ্ছে একবার না পারিলে দেখো শতবার মায়েদের সাথে আপনার ঘন ঘন এরকম আন্তরিকতা সেটা কিন্তু আমার একদম পছন্দের মধ্যে পড়ছে না কিন্তু কয়ে দিলাম আর তাছাড়া ওই বাড়িতে যে তিন বোনের সাথে যে আন্তরিকতা সেটা একটু কম করবেন তা নাহলে কিন্তু খবর হয়ে যাবে ভুল হয়ে গেছে ক্ষমা চাই আর এমন হবে না কান ধর না থাক না না ধর 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 কান ধর মাফ করা যায় না ভুল তো মানুষই করে ছাগল করে না তার মানে যারা ভুল করে না তারা মানুষ না ছাগল বস আপনিও তো কোনো ভুল করেন না বস আমার কোচিং এর সময় হয়ে যাইতেছে আমি আসি দোয়া করেন না 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 মাস্টার মানুষ আপনি সালাম করা লাগবে না সম্মান পেয়ে গেছি কিরকম সম্মান করে গেল দেখছিস পাগল হয়ে যাবো তো যারা ভুল করে তারা ছাগল এই সেরাম কোনো কিছু কয়ে গেল না ছাগল ছাগল কিরকম একটা গন্ধ খেয়াল করেছিস তুই খেয়াল করেছিস কি খেয়াল করেছিস কথা করতেছে কিছু জন্য আর তুই কি করছিস ফোনটা ঠিক কর দেখতেই হবে দেখ কি সুন্দর দেখ আফ্রিদি তোর এরকম ছেলে পছন্দ হুম বিয়ে করবি জি না পচাকটা ছেলে মোটা সর টিভি বন্ধ করলে কেন তুই আফ্রিদি মোটা হ্যাঁ মেজো শোন তোর না এই পৃথিবীতে আর বিয়ে হচ্ছে না
আমার বিয়ে নিয়ে তোর এত চিন্তা কেন? আরে বাড়িতে তো বিয়ের তোড়জোড় লেগে গেছে, বাবা ঘটকদের সাথে দেখা করা শুরু করে দিয়েছে। লিলির কথা তোর মনে আছে? কেন হঠাৎ লিলি বুবুর কথা কেন? কারণ আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না, আর মা বাবা যদি আমাকে জোর করে না তাহলে লিলির মতো রাজপুকুরে ঝাঁপিয়ে পড়ব। আই মেজ, লিলি বুবুকে নাকি এখনো রাজপুকুরে ভেসে থাকতে দেখা যায়, মোরে যেভাবে ভেসেছিল সেভাবে। তুই দেখেছিস? না, ওসব ভূত পেতে বিশ্বাস নেই। তাহলে সালমান শাহকে সবসময় ফ্যানে ঝুলে থাকতে দেখা যেত। আরে হ্যাঁ, তখন প্রেতা তাদের নিয়ে ছবি হতো আর ছবির নাম হতো প্রেতা তাদের প্রেম কাহিনী। চুপ চুপ চুপ, মার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, ব্যাপারটা কি রে? শোন, তোর আর মার কান্তি কোনো ব্যাপার লাগে? তুই বোধহয় কাঁদিস না, বাংলাদেশ হারলে তো পুরো কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলিস। মেজরে, এই কান্নাকাটি রোগটা আমাদের বংশগত, কিছু করার নাই। আফ্রিদি বাদ। ঠিক আছে বল, তোর কেমন ছেলে পছন্দ, কি বিয়ে করবি তুই? হ্যাঁ, আমার কেমন ছেলে পছন্দ জানিস? জানি না তো এই জন্য জিজ্ঞেস করলাম, বল কি? শাহরুখের মতো ছেলে দেখেছিস, কি রোমান্টিক, দেখলে মোটা ভরে যায়। শোনো, আসলে আমি একটা প্ল্যান করছি, তোমার খুলেই বলি। মানে ওই দুই ট্রাক গমের থেকে মনে করো এক ট্রাক গম আমি আমার গুদামে পাঠিয়ে দিতে চাই, কারণ আমিও তো জনগণের অংশ। মানে এক ট্রাক গম আপনার গুদামে পাঠিয়ে দিতে চাচ্ছেন? ও আচ্ছা, তারপর আর রইল ওই এক ট্রাক, ওই এক ট্রাকের অর্ধেক মানে অর্ধ ট্রাক গম আমি আমার ওই হবু শ্বশুর বাড়িতে পাঠাইতে চাই, কারণ ওরাও তো জনগণের অংশ, মানে ওদেরও তো অধিকার আছে। ও, আপনার শ্বশুর বাড়ির লোকজন তো জনগণের একজন, মানে আপনার জনগণের একজন? ও আচ্ছা আচ্ছা, তারপর? তারপরে বাকি রইল আর অর্ধেক ট্রাক, ওই অর্ধ ট্রাক গম আমি সাধারণ জনগণের সেবা করতে চাই। চাচা, ওই অর্ধ ট্রাক গম আমরা নিলে সমস্যাটা কী হচ্ছে? মানে আমরা তো সরকারের জনগণ, তাই না? মানে আপনার জনগণ, তাই না চাচা? স্যার না, মানে মনে করো জনগণ তো গরিব মানুষ, মানে ওরাই তো ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানাইছে, তো ধরো ওদের তো একটু সেবা করা দরকার, কারণ ওদের তো গোলায় চাল নাই। চাচা যা, ওগো গোলায় তো চাল নেই গম নেই, আমাকে তো গোলায় নেই চাল গম দূরে থাকো, তোরা কি কইস? ইয়েস বস। না তবু মানে ওদের সেবা তো করতে হবে না? না আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনার কথা রাইট। সাজান একটা কথা কই, জনগণ তো আপনার চাল গম না পায় না পায়ে, ওদের পেটের নাড়ি বুড়ি তো সব শুকায় গেছে, আজকে ওদেরকে শাকসবজি খাওয়াচ্ছেন, কালকে ওদেরকে পোলাও খাওয়াচ্ছেন, তারপরে ঘি খাওয়াচ্ছেন, আপনি একবার চিন্তা করে দেখেন তো, ওরা তো পেটের সুখে মরে যাবে সব গোষ্ঠী, তাই না? তার চেয়ে বরং ওই গম আমরাই নিয়ে নিই, আপনি কি বলেন? না কথাটা অবশ্য তুমি ভালোই বলেছো, আসলে ওদের তো না। আচ্ছা ঠিক আছে, তোমরা নাও, তবে হ্যাঁ ওই খালি বস্তাগুলো কিন্তু তুমি আমারে ফেরত দিয়ে যেও, কারণ ওগুলি বিক্রি করে কিছু টাকা অন্তত জনগণের সেবা করা উচিত। হাজার হোক পরকাল বলে তো একটা কথা আছে। যে পরিমাণ পাপ আপনি করেছেন তাতে করে দোজকের কোন দালানে যে আপনার জায়গা হবে আল্লাহ জানে। কিছু বললে নাকি? না করছিলাম যে পরকালে যাতে আল্লাহ আপনার রেস্ট নসিব করে। আচ্ছা ঠিক আছে, যাও আবার আইসো।
ওকে আও Very beautiful village. I never seen before. Very nice. Very nice. Oh, I'm very happy to select here. Assalamu alaikum. Hello. Bhalo achen. Thank you. Thank you. Fine. Haan, to kichu bujhtachi na. Sorry? Haan, kichu bujhtachi na. Oh, I'm a new person here. Ki koi? I don't know who can help me. Ki korbo? I don't know. I don't understand your language. ফেলুসার ছাড়া এই সমস্যার সমাধান করতে পারবো না যাই আমি ফেলুসারকে এখন সংবাদটা দিয়ে আসি যাই হ্যাঁ তোমার যা ইচ্ছা হয় লেখো তুমি তো সবই ভালো লিখতে পারো বাংলা ইংরেজি অঙ্ক কেমিস্ট্রি ফিজিক্স তোমার মনে যেটা চাই সেটাই লেখো স্যার আজকে আমি ছাড়া কেউ আসবে না কি দরকার কারো আসার দরকার নেই তুমি থাকলেই তো যথেষ্ট বাকি সব গরু ছাগল এসব গরু ছাগল রেখে কোনো লাভ আছে আমি ঠিক করেছি এখন থেকে শুধু তোমাকেই পড়াবো এসব গরু ছাগল আর পড়াবো না স্যার গ্রামে একজন ফরেনার এসেছে স্যার কেন ফরেনার এসেছে কেন স্যার তা তো বলতে পারবো না স্যার তবে জানি স্যার আপনি সরাসরি ইংরেজিতে এই এলাকায় মোটামুটি কেউ কথা বলতে পারে না ইংরেজিতে কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে তো লতা গ্রামে একজন ফরেনার এসেছে তার সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে আমি তো যাই তুমি লিখতে থাকো জি স্যার ঠিক আছে এই ফরেনারের সঙ্গে ইংরেজিতে কথা বলা কোনো বিষয় না এক সময় ছিল সারা দিন সারা রাত ফরেনারদের সঙ্গে থেকেছি ও তাই না আচ্ছা ঠিক আছে What is your job here? Yeah. Your job. You understand English? Yeah. Oh, very good. Beautiful village. You have a very beautiful village here. Shundur village. Yeah. Shundur. Uh-huh. I'm a new person here. One person lake. Lake is very beautiful in this area. And for living? Yes. Oh. What's your name? Naam. Naam ki? Naam. Naam nahi. What is your name? Who understand English here? Who understand? I'm a new person here. I want to find my way here. Oh, everything is okay? Okay. Very good. Yeah, we are friends together. Yes. Friend. Bangla means Bandhu. Bandhu. Okay, beautiful area. Okay, we will go. Okay. Come with me. দোস্ত গ্রামে তো হই হই ব্যাপার কোথেকে নাকি এক ফরেনার এসেছে হ্যাঁ সে আরবি ইংরেজি দুটোই বলতেছে সব যাই দেখে আসি না রে দোস্ত যাব না মন মেজাজ ভালো না আর ফরেনার এখানে গিয়ে কী করব ফরেনার কি আমার শূন্য গোয়াল ফরেন গরুতে ভরাই দিতে পারবে রে দোস্ত দূর যা কী করছিস শুন ওই সামনাসামনি তো ফরেনার দেখা হয় না বুঝিস না সব যাই দেখি চল না রে দোস্ত জাতি পারবো না আরে ফরেনার টরেনার দেখলে আমার ভয় লাগে আর ভালো লাগে না ভাষা টাষা পারি না আরবি বলে ইংরেজি বলে এসব পারি না
আর খুব ইচ্ছে ছিল মিডল ইস্টে যাব, জাতি বাড়ি নেই, দেখলে আরো কষ্ট বাড়বে, দরকার নেই, বসে রয়েছি, এটাই ভালো, যাবো না। কোন কথার সাথে তুই কোন কথা মেলাচ্ছিস? আরে শুন, তোর নাম হলো গিয়া মতিউর রহমান মতি, একজন বীর শ্রেষ্ঠ নামে নাম। হ্যাঁ, তোর কর্মকাণ্ড হবে বীরের মতো। আরে চল তো দেখি। শোন, আমি কাছে যাবো, তুই দরকার হলে দূরে থাকিস, চল দেখে আসি। চল যাই। হ্যালো মিস্টার। ওহ ইয়েস, আসসালামু আলাইকুম। হ্যালো, গুড মর্নিং। ইয়েস, থ্যাংক ইউ, গুড মর্নিং টু ইউ। আপনার নাম কি? হোয়াট ইজ ইওর নেম? ওহ, মাই নেম ইজ ইরাজ। এন্ড হোয়াটস ইওর নেম? আমার নাম, ইয়েস, আমার নাম মেরাজ মাস্টার। মাই নেম ইজ মেরাজ মাস্টার। মেরাজ। ওহ, ইওর নেম ইজ লাইক হ্যাজ মাই নেম। মাই নেম ইজ ইরাজ, ইওর নেম ইজ সিমিলার টু মাই নেম। ভেরি গুড, ভেরি গুড। English understand? Do you speak understand English? English understand? Oh, very good, very good. And where are you living now? Where is this location? Where is this location? What's the name? Name? Here, name. Oh, oh. Okay, nice to meet you. Thank you. Thank you. বুঝি নাই তো কেমনি শুনতেছে নাকি? বলেন বলেন। Tell. Where is here? This yeah. Village is very beautiful, beautiful, this village. I like here. What's the name of here? Name. Porishkar bustesi to, porishkar bustesi. Here, what's the name of this location? What's the name of this village? Say. Oh. Fine. Okay. I'm tourist here, but I like this place. It's very beautiful. You living here? Shobhi to bozha jaite se, shobhi to bozhi. You're from here? Oh, I'm a question. You're living here? This village, what's name of this village? Shobhi to bozha jai, porishkar. Bolen. Tell, say. Speak. No, I know, but answer me, please. This is question, answer me. I want to know, this is question. You is very beautiful. And I enjoy it. So, bustesen? Bustesen, porishkar. Ingrezi boltesen, bolen. I need your help. Okay? You, me, friend. Okay? Yes. Bangladesh. Village. Yes, Bangladesh. Your home. Oh? My home, other place. Oh. I want to go my home. Sir, kisi to bujhi na sir. Porishkar bola jete se ingrezi bolte se na. Bolen. Brother, please. Tell. Speak. I'm telling. This is a question. I have lost here. I was coming here, but I have lost my way. Your village is very beautiful. Village? Yes. Are ho garam. Village. Are you from village? Porishkar. I'm speaking, but you don't understand, I'm telling a question, can you understand? I have lost here. I was coming here, I have lost. Tell me, how can I find my way here? Okay, understand? Okay, very good, understand. Where is here? How can I go? Understand? If you understand, why you cannot answer me? Where is this location? I want to come back to my city. I want to come back my home. Home. Home, buddy. Yeah. My house, here. My home. I want to go my home.